বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবজি সবজি ব্লগের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের ছুটিতে যেহেতু আমরা আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম আমরা আসলে ফ্যামিলির সবাই একসাথে সময় কাটানো হয়নি তো আপুর বাসা থেকে এসে এটার পরের দিন সকালের ভিডিও সকাল সকালই গড়ের কাজ শেষ করে দোহার চুলগুলো ফেলে দিলাম কারণ এত গরম ছিল দোহার মাথা খুব চুল কাটছিল তাই চুলগুলো ফেলে দিয়েছি আর এই যে দেখেন কত খুশি তার চুল নাই বিদায় এখন আমরা যাব কাওলা কবরস্থানে যেটা সরকারি কবরস্থান সিভিল এভিয়েশনের ওইখানে যেখানে আমার শাশুড়িকে মাটি দেওয়া হয়েছে ওইখানে ওর আব্বু যাবে তো আমাদেরকে বললো যে একসাথে বের হয়ে যাও তাহলে আমরা একটু কবরস্থানে জেরত করবো আর তোমাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসব তো আমরা ওইখানে যাব ওইখানে যাওয়ার জন্য বের হয়েছি তারা ছেলে মানুষরা কবর জেরাত করতে ভিতরে গিয়েছে আর আমি আর আফরা একটু বাহিরে দাঁড়িয়েছিলাম তো বাড়ি বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একটু ভিডিও করি এই যে বিকালটা খুব সুন্দর ছিল আমাদের জন্য খুব সুন্দর ছিল কারণ আমরা ঈদের পর এই প্রথম ফ্যামিলির সবাই একসাথে একটু বের হয়েছি আর ঈদের ছুটিতে যেহেতু আবরাপুর বাসায় গিয়েছিলাম আমি আর খুব ভালো লেগেছে কারণ আমরা তিন বোন একসাথে হয়েছি বাট ফ্যামিলির সাথে সময় দেওয়া হয়নি ওর আব্বু ছিল বাসায় অর আব্বুর বাসায় কাজের জন্য যেতে পারেনি গিয়েছিল কিন্তু সে থাকিনি তাই আজকে ফ্যামিলির সবাই একসাথে বের হলাম আফড়া এক একা হাঁটতে ছিল আর একটু দৌড়াতে ছিল ক্যামেরা ধরতে সে চলে যায় এটা কিন্তু একটা পুকুর ছিল পুকুরের ওই পাশে আমরা প্রায় এসে বিকালবেলা বসে বসে বাদাম খেতাম একটু বেশে বসে সময় কাটাতাম ছেলে মেয়ে নিয়ে যেহেতু সব সময় দূরে কোথাও যাওয়া হয় না কারণ দূরে কোথাও যাওয়ার জন্য যথেষ্ট সময় প্রয়োজন ওই সময়টুকু আমাদের হয় না তাই আমরা সপ্তাহে এক দুইবার বের হই বিকালবেলা বের হয়ে একটু মাঠে বা কোথাও একটু বসে থাকি ছেলে মেয়েরা খেলাধুলা করে এই যে আমার মেয়ে আমার জন্য গোলাপ নিয়ে আসছে এই কবরস্থানের ভিতরে অনেক ধরনের ফুল গাছ আছে তো ওইখান থেকেই আমার রাফরা একটা কাঠগোলাপের ফুল এনেছে আমার শাশুড়ির কবরের পাশেও একটা সুন্দর শিউলি ফুল গাছ ছিল কারণ আমার শাশুড়ি শিউলি ফুল গাছ পছন্দ করতো তাই আফরার আব্বু শিউলি ফুল গাছ লাগিয়ে দিয়েছে এই যে আমার আফরা একে হাঁটাহাঁটি করছে তো আমি ক্যামেরা ধরে এদিকে আসতে বললাম তো আসলো কবর জিয়ারত করা হয়ে গেছে তাদের তা আমরা এখন রিক্সা বাসার এখান থেকে নিয়ে আসছিলাম একবারে যেন ঝামেলা না হয় কারণ এখানে রিক্সা সচরাচর পাওয়া যায় না তো এখানে এসে আমরা আইসক্রিম নিলাম তো ওরা কি ললিজানি খেয়ে খাবে তা আমি আবার ওই কালারিং জিনিসগুলো খাই না আর বাসায় যেহেতু আইসক্রিমের করে বক্স ছিল তাই ওর আব্বু নর্মালি আইসক্রিমগুলোই কিনে দিয়েছে তো দুই ভাই বোন খুব মজা করেছে তার বাবাও তাদের সাথে খুব মজা করেছে তার বাবাও তাদের জিব্বা দেখাচ্ছে এই যে দেখো কালার হয়েছে সে তারাও দেখাচ্ছে আর এর জন্য ওরা ওর আব্বুকে খুব মানে ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ ওরা আব্বু ওকে নিয়ে ওদেরকে নিয়ে বের হলে ওরা আব্বুও ছোটো হয়ে যায় বা ওদের মতোই করে তাই ওরা খুব মজা পায় যেহেতু বড় আপুর বাসায় গিয়েছিলাম আমাদের জন্য অনেক আনন্দ হয়েছে আমার জন্য আমি তিন বোন আমরা তিন বোন একসাথে হয়েছি আবার আফরার জন্য খুব আনন্দ হয়েছে আফরা ইফতিকাকে পেয়েছে সবাই একসাথে খেলাধুলা করেছে কিন্তু আমার দুহার জন্য ততটা আনন্দদায়ক হয়নি আমার দুহার জন্য আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে সারা দিন সে তার বাবাকে পেয়েছে সে সর্বদাই তার বাবাকে পাশে চায় কিন্তু আসলে ওইটা হয়ে ওঠে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন কালো চৌরাস্তার এখানে এসে তারা পাথর দিয়ে পানিতে ডিল মারতেছে ওর আব্বুও দিচ্ছে তারা তিনজন একসাথে দিচ্ছে খুব মজা করতেছে খেয়াল করলে দেখতে পাবেন আমার এখানে একটা ভিডিওতে সামান এই যে একটু সাপ দেখা যাচ্ছে চলে গেছে সাপটা আবার পানির নিচে চলে গেছে তো তারপরে আমরা ওইখানে একটু হাঁটাহাটি ওইখানে একটু এ করে হাঁটাহাঁটি করলাম এবং হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এই সুন্দর ফুল গাছগুলা দেখতে পাচ্ছিলাম আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম